এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, তো লাস্ট বার আমরা এখানেই ছিলাম। দিদি দাঁড়াও এক মিনিট। এই দিদি আমাদেরকে প্রশ্ন করেন যে কোনো এখানে গিয়ে কোনো কেউ হেল্প করার আছে কিনা। তো এই দিদি আমাদের ওয়াশ করা, ক্লিন করা সমস্ত কিছু এই দিদি দেখাশোনা করেন, আর একজন কেয়ারটেকার, দুজন দাদা আছে। তো নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হলে এনারা কাছে পিঠে থাকলে এনারাই বাজার করে এনে দেন। দিদি তুমি এখানে কত বছর ধরে বলো? আমি আসছি অনেকবার তোমার সাথে, আমার দেখো তো তার আগে থেকে আমি আসি, আমি এখানে আসি প্রায় 2012 থেকে কি 13 থেকে আমি এখানে আসছি। তো এবার ব্লগটা পুরো দেখো। এবার 10 নম্বর রুমটা পেয়েছি, লাস্টবার আমরা ওইখানে ছিলাম 11 নম্বর রুমে। এটা হচ্ছে থার্ড ফ্লোর, এর উপরে আরেকটা ছাদের উপরে একটা রুম আছে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বেড়াতে আসলে যেটা দরকার, জল, প্রচুর জল কিনতে হয় আমাদের। তো এখানে অ্যাকোয়ারগার্ড সিস্টেম আছে, তো এই দিক দিয়ে আপনাদের খরচা অনেকটাই সেভ হবে। এখানে একটা ডাইনিং টেবিল আছে, এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থাও আছে, লাইট আছে। তো আমরা প্রতিবারের মতো অল্প বিস্তর খাবার এখানে রান্না করে খাওয়ার মতো নিয়ে আসি। এখানে খুব সুন্দর একটা মিরর আছে, এই যে একটা বেসিন আছে, পুরো একদম টাইলস বসানো। আর অনেকে প্রশ্ন করেছেন যে এখানে গ্যাসের কোনো চার্জ লাগে কি না, তো বলে রাখি কোনো গ্যাসের জন্য চার্জ লাগে না, বা এই যে বাসনপত্র সমস্ত এখান থেকে দেয়, তো কোনো চার্জ লাগে না। শুধু আপনারা যেটা রান্না করবেন সেই সামগ্রী নিয়ে আসলেই হবে, কিন্তু রান্না করার যে বাসনপত্র লাগে সেগুলো কিন্তু টোটালি হোটেল মানে হলিডে হোমের যে চার্জটা নেয় তার মধ্যেই পড়ে। তো এভরিথিংস থাকে, মনে করে একটা হাতে করে দেখলেই আনবেন, কারণ এবার আমি লাইটারটা পাইনি। আচ্ছা বা আমি আসি, এখানে একটা আলমিরা আছে, এই যে দিদি ঘরটাকে ক্লিন করে দিয়ে যায়। এবং দিদি আগে তো 20 টাকা করে নিতে, এখনও তাই তো? তো প্রতিদিনের চার্জ 20 টাকা করে। আমরা এসি রুম নিয়েছি, তো এসি আমাদের এসি চার্জ পড়েছে। এখানে একটা টিভি আছে, যেটা টেবিল আছে এখানে। আর এবার আমাদের একটু ব্যাক পোর্শন রয়েছে, এখানে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গিং সিস্টেম আছে। পিলো, চারটে পিলো দেয়, তো চারজন আসলে কোনো অসুবিধা নেই। তো চারজন আসলে আরামসে, বেডটা বেশ বড়, বেশ বড়। এবার তোমাদের সাথে ব্যালকনিটা শেয়ার করি, কিন্তু একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভীষণ হনুমানজি আসেন। তো এখানে জামা কাপড় মেলা জায়গা আছে, স্পেস আছে। ব্যাক সাইডটা এইরকম, তো তোমরা ফ্রন্ট সাইডে, আমার আগের বার যখন আমরা ফ্রন্ট সাইডে উঠেছি, এখানে কেয়ারটেকার দাদা থাকে, যে একটা সিস্টেম আছে। এই দেখো আমরা থার্ড ফ্লোরে আছি, এখানে পাশে একটা বিল্ডিং হচ্ছে। এই যে রাস্তা একদম স্টেশনের রোড থেকে টোটো নিয়ে এলে 5 মিনিট লাগবে, এটা ব্যাক পোর্শন। আমরা অন্যান্য বার সামনের পোর্শন পাই। তো এই যে বারান্দাটা, বারান্দাটাতে তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমটা কিন্তু এনাফ ক্লিন, যেটা আমার ইউবিআই হলিডে আসার মোস্ট মানে আরেকটা রিজনের মধ্যে। হোটেলগুলোতে কী হয়, তোমার এত ক্লিন থাকে না এখানে, যে ওয়াশরুমগুলো যতটা এনাফ ক্লিন থাকে। এবার মানুষ এসে কিন্তু প্রচণ্ড নোংরা করে অনেকে, তবে কিন্তু সোপ টোপ দেওয়া হয় না, এটা কিন্তু তোমাদের বাড়ি থেকে কালেক্ট করে আনতে হবে। আচ্ছা দিদি কিন্তু সমস্ত বাসন টাসন ওয়াশ করে দেয়। এটা তোমাদের সাথে বাইরেটা শেয়ার করি। তো এখানে একটা দাদা টয়লেট ক্লিন আছে না, এনাফ ক্লিন আছে, আজকে আর ক্লিন করতে হবে না।
এই ঘরে কেউ আছে দাদা? লোক এসে গেছে। এই রুমটা? ও, সব ঘরে লোক এসছে। এখানে একটা বড় ঘড়ি আছে, এখানেও অনেকে মিলে আসলে এখানটা কিন্তু বসতে পারবে। ওর ফ্যান আছে, এই চারটে ফ্যান। বেশ অনেকে মিলে, যদি ফ্যামিলি অনেক মেম্বার মিলে আসে তো বেশ ভালোই লাগবে। ভীষণ ক্লিন, এবং এখানকার যে মেইন যেটা হচ্ছে স্পেশালি ভীষণ ক্লিন থাকে। বাচ্চাদের তো মেনলি একটা খেলার জায়গা দরকার, একটা স্পেস দরকার। সেই স্পেসটা না পেলে কিন্তু বাচ্চারা
গাড়ি নিয়ে আসছো তাদের জন্য
এইখানে হচ্ছে হলিডে হোমটা, এই যে গেট, আর আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচে। তো চলো আমাদের সঙ্গে। আগেবারে অনেকেই বলে জিজ্ঞাসা করেছিলেন বিচটা হলিডে হোম থেকে কতটা দূরে, একদম হাঁটা পথে। দেখো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব, তোমাদের সাথে প্রিয় ব্লগটা শেয়ার করব। সামনে ওই যে একটা চার্চ মতো দেখতে পাচ্ছ, ওইখানটা হচ্ছে বিচটা। দেখো এখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, এই তো এটার একদমই কাছে। এখানে প্রচুর, তাছাড়া আশেপাশে প্রচুর গেস্ট হাউস আছে, হোটেল আছে। একদম স্টেশন থেকে কাছে, আর স্বর্গদ্বার থেকে একটু দূরে। এর আগের ব্লগটা আমি বিপদরানী বাড়ির গেস্ট হাউসের আরেকটা ব্লগ দিয়ে রেখেছি, সেটা একদম সমুদ্রের বিচের সামনে, এবং কন্ট্যাক্ট নাম্বারও ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো যারা সমুদ্রের বিচের সামনে যদি থাকতে চান, তো বিপদরানী বাড়ির গেস্ট হাউসেও আপনারা উঠতে পারেন, সেখানে কন্ট্যাক্ট করে নেবেন, বা আমার ভিডিওতেও দেখে নিতে পারেন ডিটেলসটা।